সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আবারও আরেকটি টিউটোরিয়াল নিয়ে এসেছি স্টুডেন্ট ভাইদের জন্য, যারা অনলাইনে কিছু আয় করে তাদের লেখাপড়ার কস্টিং বা পারিবারিক জীবনে কিছু ব্যয় সাশ্রয় করতে পারবেন, তাদের জন্য একটা ছোট সাইট নিয়ে এসেছি যেখানে আপনারা ছোট ছোট কিছু কাজ করে আপনারা কিছু আয় করতে পারবেন। তো এই কাজগুলি করার জন্য যে সোর্সটি আমি দেখাবো, তো সেটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আপনারা লক্ষ্য করুন স্ক্রিনের দিকে, এই একটি সাইট দেখতে পাচ্ছেন, র্যাপিড ওয়ার্কার্স। এখানে এটি একটি ওয়েবসাইট, এখানে ছোট ছোট অনেক কাজ আপনারা করতে পারবেন। ইন্টারন্যাশনালি যে কাজগুলি এখানে সাবমিট করা থাকবে সেই কাজগুলি আপনারা করতে পারবেন। তো কাজগুলি কীভাবে করবেন তারই একটি বিষয় আমরা দেখি। তার আগে আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন রয়েছে, আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। যে অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে যে ইনফরমেশনগুলি দেওয়ার প্রয়োজন সেই ইনফরমেশনগুলি দিয়ে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। নেওয়ার পরে আপনারা যে জায়গায় যাবেন, এই যে দেখতে পাচ্ছেন র্যাপিড ওয়ার্কার্স অ্যাভেলেবল জবস, এই অ্যাভেলেবল জবসের এখানে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় কিছু কিছু কাজ রয়েছে। আপনার দেখা যাচ্ছে যে কতগুলো কান্ট্রি ফিক্সড করে দেওয়া রয়েছে, যেমন ইউএসএ, এখানে আছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এখানে রয়েছে ইন্টারন্যাশনাল কাজ। এই কাজটি ইন্টারন্যাশনাল কাজ কি, এই কাজটি আপনারা করতে পারবেন বাংলাদেশে থেকে, আর বাকি যে কাজগুলো দেখতে পাচ্ছেন সেই দেশের নাগরিক শুধু এই কাজগুলি করতে পারবে। তো আমরা এই কাজটি দেখে আসি, এই কাজটি আমরা একবার ক্লিক দিয়ে দেখে আসি এখানে এটি কাজটি কী। এই কাজটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই কাজটি হচ্ছে 627টি কাজ রয়েছে। এই কাজটি যদি আপনি করেন তাহলে আপনি 3 সেন্ট পাবেন মাত্র। তো এইখানে কি করতে হবে কাজটি, সেই ডিরেকশনটু কি দেখে দিই। ভিজিট দ্য লিঙ্ক http://facebook.com/PHP এত এত পোস্ট, এই পোস্টটি একটা পোস্ট দিয়েছে, আর ক্লিক দ্য পিন্ট পোস্ট অন টপ পেজ অফ ভিজিট ওয়েবসাইট, এই পেজটার ওয়েবসাইটের টপ পেজে এটাকে ভিজিট করতে হবে। ব্রাউজ 10 পেজ মাস্ট, 10টি পেজ এখানে দেখতে হবে, আর ক্লিক এনি ওয়ান অ্যাডস ব্রাউজ অ্যাডস সাইট 1 মিনিট। তার যে অ্যাডসগুলো রয়েছে তার যে কোনো একটিতে ক্লিক করতে হবে, আবার অন্যটি ব্রাউজ করতে হবে। এইভাবে করার পরে আপনি যে প্রক্সি ভিপিএন নট অ্যালাউড, টেক ইউর টাইম টু অল টাস্কড ন্যাচারালি, সেটা আপনাকে অর্গানিকভাবে করতে হবে আর কি। আর এখানে স্ক্রিনশট দিতে বলছে ব্রাউজ হিস্টোরি, এটি এই হচ্ছে কাজ। তো আমরা আবার একটু ব্যাক করে চলে যাই, আর ওপর কাজটি কি, আবারও কিছু ইন্টারন্যাশনাল কাজ আমরা খুঁজে দেখি এখানে কি কি কাজ রয়েছে। যেমন আমি দেখাই এই ছোট্ট একটি কাজ রয়েছে, জাস্ট ভিজিট কুইক পেমেন্ট, এটি ভিজিট করলে পেমেন্ট দেবে, এটি কাজটি ইন্টারন্যাশনালি, এটাও 3 সেন্ট। এটাই আমরা করে দেখি, একটু ব্রাউজ করে দেখি। এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে একটি সাইট রয়েছে, এই ফেসবুক পেজ, ক্লিক দ্য পিন পোস্টে যেতে হবে, অন টপ অফ পেজ অ্যান্ড ভিজিট ওয়েবসাইট, ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর 3 নম্বর বলছে কি, ব্রাউজ 4 পেজ মাস্ট, পেজের চারবার আপনার 4টি পেজ আপনাকে ব্রাউজ করতে হবে, এবং ক্লিক 2 ডিফারেন্ট অ্যাডস, যে কোনো 2টি অ্যাড আপনাকে ক্লিক দিতে হবে, আর ব্রাউজ অ্যাড সাইট 1 মিনিট। আপনি ব্রাউজ করার পর 1 মিনিট অপেক্ষা করতে হবে, এবং কি করতে হবে, শেয়ার অন আর্টিকেল অন সোশ্যাল মিডিয়া, সেই আর্টিকেলটিকে আপনাকে আবার শেয়ার করতে হবে, এই একই কাজ। তো এটিও আমরা করব না, আমরা যাই, তো এটি আমরা করে দেখাইতে পারি যে কীভাবে করতে হবে কাজটি। তার আগে আমরা আর একটি ইজি কাজ দেখি, এইখানে আর একটি কাজ আছে, জাস্ট লিভ এ কমেন্ট, এখানে একটি কমেন্ট করতে বলছে। এটি কি, এখানে দেখতেছি এই কাজটি 500 দেওয়া আছে, তার মধ্যে 174টি হয়েছে। এটা কি, জয়েন দ্য টেলিগ্রাম গ্রুপ, লিভ 2 থেকে 3 মিনিট কমান্ড অফ দেশি ডেনিশ ল্যাঙ্গুয়েজ, টাইম ফিনিক্স ডেনমার্ক, ইউজ গুগল ট্রান্সলেটর ইফ ইউ ডু নট স্পিক ডেনিশ ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান কমেন্ট অ্যান্ড রেসপন্ড টু সামওয়ান। এটি আমরা করতে পারবো না, আমার দরকার নাই এই কাজটি, আমরা করবো না। আমরা আরও যাই, এখানে যাই, চলে যাওয়ার পরে আমরা দেখি ছোট্ট কোনো কাজ পাই কি না। এই দেখতে পাচ্ছি এইখানে মিক্স ইউটিউব টুইটার ফলো আলট্রা, এখানে কি,
এই কাজটিতে বলছে ফলো দা চ্যানেল মিক্সার কম। আচ্ছা, ফলো দিস টুইটার, ফলো দিস ইউটিউব গেমিং অ্যান্ড ইনডোর সেভেন। এখানে কয়েকটি অপশন রয়েছে, এইটি আমাদের জন্য সহজ না। আমরা সহজ একটু কাজ দেখি, সহজ কাজের মধ্যে আমরা একটু দেখি এইটি কি বলছে, জাস্ট ভিজিট অ্যান্ড ক্লিক, এটি কি? এটি বলছে তার ডিরেকশন কি, সে যে 174টি কাজ করছে তার মধ্যে সে তার 124টি কাজ হয়ে গেছে, এই কাজটি করলে আপনি 400 সেন্ট পাবেন। তো এটি কীভাবে করতে হবে সেটি দেখি। এই যে তার গো টু দ্য লিঙ্ক বিটলি, এই যে শর্ট লিঙ্ক একটা দেওয়া আছে, এটা অথবা এটা, এটার মধ্যে আপনাকে যেতে হবে। যাওয়ার পরে দেন ক্লিক ক্লিক গো অ্যান্ড রিড এনি 7 আর্টিকেল, নিড টু মেনশন লাস্ট সেন্টেন্স 3, ব্রাউজ ওয়েবসাইট 2 মিনিট, টাইম উইল বি ট্রেসড, ক্লিক 1 or 2 অ্যাডভার্টাইজমেন্ট, ডো নট ক্লিক মাল্টিপল অ্যাডস। এটিও আমরা করব না। আমরা দেখি আরও সোজা সোশ্যাল মিডিয়া শেয়ার, এটি কি কাজ, এটাও ইন্টারন্যাশনাল, এটাতে 5% পাবো। এই কাজটি দেখি, আমরা এগুলো একটু ঝামলা পাকা আছে, এগুলো ক্যান্সেল করে দেই। আচ্ছা, এই কাজটি কি বলছে, নট এখানে তার কাজ আছে 61টি, তার মধ্যে 8টি কাজ সম্পন্ন হয়েছে। এই কাজটি কি, যে বিফোর স্টার্টিং দিস জব ইউ অ্যাগ্রি দ্যাট ইউ উইল নট গেট পেইড ইফ ইউ ডো নট ফলো দিস স্টেপস। তার স্টেপসগুলো কি, সেগুলো আপনাদের ডেসক্রিপশন বেলো। কি বলছে যে ক্লিয়ার ইউর ব্রাউজার হিস্টোরি, আপনার যে ডেস্কটপের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের যে হিস্ট্রি সেগুলো ক্লিয়ার করতে হবে। গো টু গুগল অর বিং অ্যান্ড সার্চ ওয়ান অফ দিস কিওয়ার্ডস, যে একটা কিওয়ার্ড দিচ্ছে সেই কিওয়ার্ডটি সার্চ করতে বলছে। কি, ফটোশপ সিসি ফ্রি ডাউনলোড বিটস বিট বিটস পক, এই যে সে সার্চ কিওয়ার্ডটি দিয়েছে, এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এই যে সার্চ কিওয়ার্ড, এই যে সার্চ কিওয়ার্ডটি দিয়েছে, এই এই ওয়ার্ড দিয়ে আপনার গুগলে সার্চ করতে হবে। করার পরে কি হবে, 3 নম্বরে সে বলছে যে ভিজিট দি ফার্স্ট লিঙ্ক, প্রথম লিঙ্কটি আপনাকে ভিজিট করতে হবে, ফ্রম সার্চ রেজাল্ট টু এন্টার দ্য ওয়েবসাইট, সেখানে সার্চ করে ওই ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢোকার পরে কি করতে হবে, ভিজিট অ্যান্ড ওপেন এনি 5 পোস্ট, ওর 5টি পোস্ট আপনাকে ওপেন করতে হবে, নিড টু মেনশন লাস্ট সেন্টেন্স, ওই 5টি পোস্টের লাস্ট যে সেন্টেন্স সেই সেন্টেন্সগুলো আপনাকে কপি করে আপনাকে এই বক্সের মধ্যে কিন্তু দিতে হবে। শেয়ার এনি 1 পোস্ট অফ, তাদের যে কোনো একটা পোস্ট শেয়ার করতে হবে, নিড টু মেনশন শেয়ার লিঙ্ক, শেয়ার লিঙ্কটি কোন কী ছিল তো আপনি শেয়ার করছেন সেই লিঙ্কটি কী, সেটি এখানে আপনাকে ইনবক্সে দিতে হবে। ভিজিট এনি 5 পোস্ট এগেইন অ্যান্ড ক্লিক 1 অ্যাডস, আবার সেটি ক্লিক করতে হবে এবং একটা অ্যাডস দেখতে হবে। এই কাজটিও কঠিন, সেটি আমরা করব না। তো যাই হোক, ডিরেকশনগুলো এইভাবে আপনারা পড়ে আপনারা এই কাজগুলি করতে পারবেন, সমস্যা নাই। এখানে আরেকটি রয়েছে, রেজিস্ট্রেশন কনফিগারেশন, এটা কি কাজ দেখি, এটাও ইন্টারন্যাশনাল কাজ। এখানে সে একটি সাইটের কথা বলেছে, সে সাইটটি হাইড করে রেখেছে, শর্ট ইউআরএল করে দিচ্ছে। এইখানে কনফার্ম উইথ দ্য ফোন নাম্বার অর অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, এখানে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ফোন নম্বরটা দিতে বলছে, আর ফলো দ্য প্রোফাইল HTTP বিটলি এত এত ওয়াচ অ্যান্ড কমেন্ট 10 ভিডিও অন দ্য স্যাম প্রোফাইল রেডি ইস রেডি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যাট দিস লিঙ্ক, এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে। এই ধরনের কাজগুলো আপনারা এই জায়গাতে করবেন এবং ছোটো ছোটো অ্যামাউন্টের আয় করতে পারবেন। এটি কাজ করার পর যা যা করবেন, যা যা ডিরেকশন দেবে, সেই স্ক্রিনশুটগুলো আপনারা বক্সের মধ্যে দেবেন। আমার আসলে এইগুলো সবগুলোর মধ্যে আমি মোটামুটি কাজ করছি, যার জন্য আপনাদেরকে আমি কাজগুলি এই প্রোফাইল থেকে আর করে দেখাইতে পারতেছি না। তো আপনারা ডিরেকশনগুলো পড়বেন আর এই কাজগুলো করবেন। কাজগুলো করার পর আপনারা এইখানে তার একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট তো আপনারা হয়তো অনেকেই করতে জানেন, আর যারা জানেন না তারা কমেন্ট বক্সে জানাবেন, তাদেরকেও আমি জানিয়ে দেবো কীভাবে স্ক্রিনশট করবেন। তদুপরি আজকে একটি শর্ট স্ক্রিনশট করে দেখাচ্ছি। আপনারা করবেন কি, এখান থেকে এই যে পেজটি রয়েছে, সাপোজ আমি এই পেজটি একটি স্ক্রিনশট করে দেখাই, আপনারা এটা কন্ট্রোলে যাওয়ার পরে আপনার যে কিবোর্ড রয়েছে সেখানে যে প্রিন্ট স্ক্রিন, এইখানে গিয়ে আপনারা একটা চাপ দেবেন, চাপ দেওয়ার পরে আপনারা এই যে স্টার্ট বাটনে ক্লিক করে পেন্টে চলে যাবেন। পেন্টে যাওয়ার পরে আপনারা এই পেন্টে যাওয়ার পরে এটাকে পেস্ট করবেন, পেন্টে যাওয়ার পরে আপনারা পেস্ট করবেন, আমি দেখাচ্ছি, সরি আমি পেস্ট করবেন, এই পেস্ট করে দিলাম, এই যে এভাবে পেস্ট করবেন। পেস্ট করার পর করবেন কি, এটা আপনারা সেভ করবেন, সেভ করার পর এটার নাম দিলাম আমি
জাস্ট ডাবল ফাইভ দিলাম একটি নামটি থাক। এখন এখন করবেন কি, এই যে একটি অপশন রয়েছে লাইট শুট অ্যাপ পিআরএন প্রিন্ট স্ক্রিন ডট কম, এই জায়গাতে আপনারা একটা ফেসবুকের মাধ্যমেই একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। এখানে লগ ইন করার পর একটা কাজ করবেন, এখানে আপনারা করবেন কি, যে ইমেজটি আপনারা সেভ করলেন সেখানে আপনারা ব্রাউজ করবেন, ব্রাউজ করে এই যে আপনি স্ক্রিনটি প্রিন্ট করলাম সেভ করলাম, এই স্ক্রিনটি আমি সিলেক্ট করে নিয়ে আমি এখানে আপলোড করতেছি, দেখেন আপলোড কমপ্লিট। আপলোড কমপ্লিট হওয়ার পরে এখানে আমরা এইদিকে একটা পেজ চলে আসবে, আমরা একটু সময় নেই, দেখতে পাচ্ছি লোডিং হলো, লোডিং হওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আপনি যে পেজটি স্ক্রিনশট করতে চাচ্ছেন সেটি হলো এই যে এটি, এই যে কার্সরটি দেখতে পাচ্ছেন এটি। এইখানে আমরা কি করবেন, এই যে কপি লিঙ্ক, লিঙ্কটি কপি হলো, এখন এই ব্যক্তির কাছে আসি, আপনারা এই জায়গায় এটি পেস্ট করে দেবেন এই লিঙ্কটি, এই হলো, এসে এই লিঙ্কটিতে গেলেই তার সে প্রমাণটা সে দেখতে পাবে। আপনি যতগুলো ইমেজ নিচ্ছেন, যতগুলো স্ক্রিনশট নিচ্ছেন সবগুলো সেভ করে রেখে রেখে তার এই লিঙ্কগুলো এই জায়গাতে আপনি পেস্ট করার পরে এই যে কনফার্মে ক্লিক দেবেন, দেওয়ার পরে আপনি তার কাছে সাবমিট করবেন। উনি হয়তো 11 দিন সময় নিতে পারে, আর যদি অনলাইনে থেকেই থাকে অলরেডি তাহলে সে ইনস্ট্যান্ট এটিকে অ্যাপ্রুভ করে দিতে পারে, এবং আপনি যে এখানে যে রেভিনিউটি দেওয়া রয়েছে 25 সেন্ট সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন। এইভাবে আপনি দিনে এই জায়গাতেই আপনি 800,000 বা 2,000 পর্যন্ত টাকা আপনি ইনকাম করতে পারবেন এই ছোটো ছোটো কাজগুলি করে। তো এই ছিল আমার আলোচনার বিষয়, তো আমরা এর বিষয়ে আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন, আর এটি আমার ইউটিউব চ্যানেলও থাকবে, সেখানে যারা থাকবেন তারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো বা ইউটিউব যে ইয়েগুলো দিব আমি টিউটোরিয়ালগুলো দিব সেগুলো আপনারা আগেই পেয়ে যাবেন। আর পাশাপাশি আপনারা যদি কোনো জানা থাকে তা আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জানাবেন। তো এইভাবে আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।